যত যাচ্ছে পৃথিবীর বুকে দেখা যাচ্ছে নতুন নতুন ধরনের দূষণ। সব থেকে বড় কথা, এই রকম কিছু নতুন ধরনের দূষণের মাত্রা অনেক বেশি এবং তা প্রকৃতি ও মানুষের ক্ষতি করে খুব ধীরে ধীরে। বিংশ শতাব্দীতে পা রেখেই মানুষ সম্মুখীন হয়েছে এক নতুন ধরনের বায়ু দূষণের। আমরা খুব একটা অবশ্য এই দূষণের সাথে পরিচিত নই, যেহেতু এই দূষণটি মূলত বড় শহর বা শিল্পাঞ্চলে হয়ে থাকে। ইংরেজিতে এই দূষণটাকে বলে স্মগ, আর বাংলায় তাই হলো ধোঁয়াশা। বাংলা ভাষায় ধোঁয়া এবং কুয়াশা এই দুটি শব্দের সংমিশ্রণে তৈরি হয়েছে নতুন শব্দ ধোঁয়াশা। ইংরেজি ভাষার ক্ষেত্রেও অনুরূপটি হয়েছে। ইংরেজি শব্দ স্মোক এবং ফগ এই দুটি শব্দের সংমিশ্রণে তৈরি হয়েছে ইংরেজি ভাষায় নতুন শব্দ স্মগ। এই দৃশ্যমান বায়ু দূষণ নাইট্রোজেন অক্সাইড, সালফার অক্সাইড, ওজন, ধোঁয়া এবং অন্যান্য রাসায়নিক কণার সমন্বয় তৈরি হয়ে থাকে। ধোঁয়াশা মূলত দুই ধরনের হয়ে থাকে, যথা ফটোকেমিক্যাল স্মগ অর্থাৎ আলোক রাসায়নিক ধোঁয়াশা এবং সালফিউরাস স্মগ। ব্যাপারটা একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হলে বলতে হয়, প্রথমত যানবাহন এবং কল কারখানা থেকে নির্গত গ্যাসে থাকে নাইট্রাস অক্সাইড, যা বায়ুমণ্ডলে মিশে যায়। আলোক রাসায়নিক ধোঁয়াশা তৈরি হয় যখন সূর্যালোক, নাইট্রোজেন অক্সাইড এবং বায়ুমণ্ডলে অন্তত একটা উদ্বায়ী যৌগের সাথে বিক্রিয়া করে। এই ধরনের ধোঁয়ায় ধোঁয়া বা কুয়াশার প্রয়োজন হয় না। রং, পেট্রোল পরিষ্কার করার দ্রাবকগুলোর কারণে বায়ুমণ্ডলে উদ্বায়ী জৈব যৌগ নির্গত হয়। দ্বিতীয়ত, বায়ুমণ্ডলে সালফার অক্সাইডের উচ্চ ঘনত্বের ফলে সালফারাস স্মগ তৈরি হয়। এটি সাধারণত কয়লা, খড়, শুকনো গাছের পাতা, শুকনো ডাল পোড়ানোর জন্য হয়ে থাকে। মানব সৃষ্ট এই ধোঁয়াশা বন ও কৃষিতে আগুন, কয়লা দহন, যানবাহন নির্গমন ও শিল্প নির্গমন থেকে সেই নির্গমনের আলোক রাসায়নিক বিক্রিয়া থেকে উদ্ভূত। স্মগের প্রকোপ শীতকাল জুড়ে ব্যাপক। শীতকালে আবহাওয়া ঠান্ডা থাকার জন্য পৃথিবী পৃষ্ঠের সংস্পর্শে থাকা বায়ু ঠান্ডা থাকে, আর তার জন্য বায়ু ওপরের দিকে ওঠে না এবং ওপর থেকে নিচে বায়ু নেমে আসেও না। নানা নির্গমন থেকে নাইট্রোজেন অক্সাইড, সালফার অক্সাইড, ওজন, ধোঁয়া এবং অন্যান্য রাসায়নিক কণা এই বায়ুতে মিশে তাই পৃথিবী পৃষ্ঠে থেকে যায় বহুক্ষণ বা বহু দিন, যার থেকে দূষণের পরিমাণ বহমান থাকে। চারদিকে এর ফলে একটা ধূসর ধোঁয়া ধোঁয়া ভাব দেখা যায়। এখানে উল্লেখ্য যে শীত সেইভাবে কিন্তু এখনো পড়েনি, কিন্তু ভারতের রাজধানী দিল্লিতে স্মগের প্রকোপ বর্তমানে এতটাই যে আবহাওয়াবিদরা বলছেন যে দিল্লির আবহাওয়ায় বর্তমানে সিগারেটের ধোঁয়ার যে দূষণ তা বর্তমান আছে। এই স্মগের দূষণের জন্য সব থেকে বড় ক্ষতি হয়ে থাকে মানুষের শরীরের ফুসফুস এবং হৃদযন্ত্রের। ভারতের দিল্লির মতো শহরে স্মগের দূষণ সব থেকে বেশি। মানুষ এখানে শ্বাস নিতে কষ্ট বোধ করে থাকে এবং কারোর কারোর ক্ষেত্রে
মারাত্মক ফুসফুস এবং হৃদজনিত অসুখে অসুস্থ হয়ে পড়েন। স্মগের দূষণ থেকে মুক্তি পাওয়ার উপায় হল যানবাহন এবং কলকারখানা থেকে নির্গত গ্যাস কিভাবে কমানো যায় তা নিয়ে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে হবে। এছাড়া কয়লা, খড়, শুকনো গাছের পাতা, শুকনো গাছের ডাল পোড়ানোর মতো কাজগুলো বন্ধ করতে হবে। স্মগের মতো ক্ষতিকারক দূষণ রোধ করতে হলে আমাদের অবিলম্বে বিকল্পের কথা ভাবতে হবে এবং তা ব্যবহারও করতে হবে।